সবশেষ অর্থবছরের রপ্তানি আয় কর্মসংস্থান আর বিনিয়োগ টানায় রেকর্ড করেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা। একই সাথে পণ্য বৈচিত্র্য এবং প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতার বিচারেও সাফল্য ছিল অনন্য। সংস্থার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, বৈশ্বিক টানাপোড়েনের মধ্যেও এমন সাফল্যের পেছনে বড় কারণ উপযুক্ত পরিবেশ আর নিরাপত্তা। ইকবাল হাসানের রিপোর্ট। প্রযুক্তি নির্ভর বিনিয়োগ, দক্ষ কর্মসংস্থান আর প্রতিযোগিতায় টিকে থাকার মতো পণ্য উৎপাদনের লক্ষ্যে চার দশক আগে পথচলা শুরু করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা, যাদের হাত ধরে এই সময়ে কাজের সুযোগ হয়েছে 5 লাখের বেশি মানুষের, সেই সাথে বিনিয়োগ এসেছে $600 কোটি উপরে। সাফল্যের সব সূচক এককভাবে ছাড়িয়ে গেছে সবশেষ অর্থ বছরে। এর পেছনে বড় ভূমিকা রয়েছে যেসব প্রতিষ্ঠানের, তাদেরই একটি এপিক গ্রুপ, যারা ব্যবসা বিস্তৃতির মাধ্যমে 2021-22 অর্থ বছরে নতুন কাজের সুযোগ করেছে 7,500 মানুষের। What's happening in Russia and Ukraine, it's impacting a lot globally to the country and the benefit is going to come to Bangladesh. Key component which helps a business to grow and flourish under the guidance of BEPZA. 1,500 crore BDT taka to be invested within a short span of a time in it. Right now what we have, right, 22,000 employees to grow up to 28,000 employees in the next short time in it. BEPZA-র অধীনে বর্তমানে 8টি অঞ্চলে চালু আছে 450-এর বেশি কারখানা, যা থেকে সবশেষ অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে $865 কোটি। তবে বড় বিশেষত্ব হলো দেশের সার্বিক আয়ের 82% যেখানে পোশাক নির্ভর, সেখানে বেপজার বেলায় তা ছিল 55%। ফলে পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে সংস্থাটি। 8টা EPZ মিলে আমাদের টোটাল জমি হচ্ছে 2,300 একর, বাট এই 2,300 একর জমি থেকেই কিন্তু আমরা প্রায় 17% টোটাল রপ্তানি আমরা জেনারেট করছি। এটা কিন্তু EPZ-এর একটা বড় সাফল্য। রপ্তানিমুখী পণ্য যেরকম নজর দিব, পাশাপাশি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে তৈরি করার জন্য কিছু কিছু শিল্পকে হয়তো আমরা প্রমোট করার চেষ্টা করব। এই পরিকল্পনাগুলো আমাদের আছে যাতে দুইটাকেই ব্যালেন্স, কারণ কি এখন বায়ারদেরও অনেক সময় রিকোয়ারমেন্ট হয়ে যায় যে আমি যে প্রোডাক্টটা কিনছি তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আছে কি না, তো অনেক ক্ষেত্রে তারা এটাও একটা রিকোয়ারমেন্ট দেয়। তো আমাদের একটু এই সাইডটাও আমরা একটু এটা নিয়ে কাজ করা শুরু করেছি, এক্সপ্লোর করা শুরু করেছি যে এখানেও যাতে এটা বাড়ে আর কি। কেবল রপ্তানি নয়, বৈশ্বিক টানাপোড়েন আর অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও বিনিয়োগ ও কর্মসংস্থানের রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। একক বছর হিসেবে প্রায় $41 কোটি এসেছে 8টি অঞ্চলে, বিপরীতে নতুন কাজের সুযোগ হয়েছে 64,000-এর বেশি মানুষের। আর এই ধারা সামনে অব্যাহত রাখতে চায় সংস্থাটি। যেখানে কর্মসংস্থান বেশি হবে ওই ধরনের শিল্পগুলোকে আমরা বেশি উৎসাহ দিই। যে কোনো ইনভেস্টর চাবে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ইজ অফ ডুইং বিজনেসটা, তারা কিন্তু এটা দেখবে। সো এই একটা জায়গায় আমাদেরকে একটু জোর নজর দিতে হবে, যারা তাতে যাদের তারা যখন আসবে তারা যেন যে কোনো জিনিসের একটা ইলেকট্রিসিটি লাইন পেতে চায়, একটা গ্যাস কানেকশন পেতে চায়, একটা লাইসেন্স পেতে চায়, একটা ওয়ার্ক পারমিট পেতে চায়, বা একটা এক্সপোর্ট পারমিট বা ইম্পোর্ট পারমিট পেতে চায়। এই যে এগুলো পাওয়ার জন্য যে সময়টুকু দরকার, এই সময়টাকে যদি আমরা কমিয়ে আনতে পারি অটোমেশনের মাধ্যমে এবং ওভারঅল আমাদের সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমে, তাহলে আমি মনে করি ইনভেস্টর কিন্তু আসবে। আমরা যদি কম্পেয়ার করি তুলনামূলকভাবে আমরা কিন্তু ভালো পজিশনে আছি, এটাকে ধরে রাখতে হবে। এবং এটা ধরে রাখবো আর বিনিয়োগ বান্ধব আমাদের অ্যাপ্রোচ আর অ্যাটিচিউডটা যদি থাকে বিনিয়োগকারী আসবে। চালুর পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত রপ্তানি আয় বাবদ ব্যবসার মাধ্যমে দেশে এসেছে $9,587 কোটি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।